হরে রে নাম হরে নমৈব কেবলম কলৌ নাস্তি ভো নাস্তি ভো নাস্তি ভো গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, আর এই হরি নাম সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে হরি কৃষ্ণ নাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কখনো বলেননি ওই কলির জীব তোমরা পুজো আচ্ছা যাগযজ্ঞ করো না, বলছেন সব করো, কিন্তু সবের মধ্যে যেটা সব মানে সর্বস্ব সেটা কি? হরের নামেই বা কে বলো? কিরম ভাব করতে হবে? সবের মতন সব, তলবস্য বা সব মানে কি? মরা। যখন নাম ভজন করবে সবের মতন করবে। মরা মানে মানুষ মরে গেলে বলে মরা। মানুষ মরে গেলে যেমন তার নিজের বলতে কিচ্ছু থাকে না, ঠিক যখন তোমরা হরিনাম করবে শ্রবণ করবে তখন ওই নিজের কি আছে না আছে সেটা মনের মধ্যে রাখবে না। কারণ এ পৃথিবীতে তোমরা যা কিছু নিয়ে এসছো সব তোমার কিচ্ছু নিজের নয়, সব জগৎপতি হরির দেয়া জিনিস, তার জিনিস তোমরা ভোগ করছো, তার জিনিস। তো কলির জীব বলল প্রভু যদি ধ্যান করি, বলল ধ্যান করতো তো সত্যযুগের মানুষ, তারা ছিল 28 হাত লম্বা, আর তোমরা ক হাত ধ্যান করবে? সত্যযুগের মানুষ ছিল 28 হাত, আর তাদের পরমাণু ছিল 1 লক্ষ বছর। যারা যে পাত্র ব্যবহার করত, সোনার পাত্র, সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, তাহলে তোমরা ধ্যান করে পেতে চাইবে, তা যা ধ্যান করবে তাকে সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি দিতে পারো? না তো সেটা পারবো না। সোনার দাম দাম পারবে? বললো তাহলে কি করব? একজন বললো প্রভু যোগ্য করব। বলে যোগ্য করতো তো তেতা যুগের মানুষ। তেতা যুগের মানুষ কত লম্বা ছিল জানো? সত্য যুগের মানুষ ছিল 28 হাত, তেতা যুগের মানুষ হয়ে গেল 14 হাত। তারা যে পাত্র ব্যবহার করতো সে পাত্রটার নাম কি? রূপর পাত্র, রূপর থালা, রূপর বাটি, রূপর গ্লাস, সেটা পারবে? বললাম না। আর তাছাড়া যোগ্য কাকে নিয়ে করবে? কে যোগ্য করাবে? তুমি যোগ্য করবে, আর করবে কে? ব্রাহ্মণ। কলিযুগে সেরে ব্রাহ্মণ আছে? কলিযুগে তো বেশিরভাগ ব্রাহ্মণ অরুণ চট্টোপাধ্যায়। ওই যোগ্য হবার পর আরতি করবে, দেখবেন ঘন্টাটা মাথাতে ধরে আর বুড়ো আঙুলটা উপর দিকে থাকে। দাদা যদি কোনো ব্রাহ্মণ তাকে ক্ষমা করে দেবে, আমি আমার সমালোচনা করছি, কারণ আমি প্রথমেই কিন্তু সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের চরণ প্রণাম জানিয়েছি। দেখবেন ঘন্টার ধরম ধরে আরতি করে, বুড়ো আঙুলটা উপর দিকে থাকে, আর এরম বাপ আরতি করছে তো, একবার দেখবেন যোগ্য বেদিতে ঘুরিয়ে নিল, আর বাকিটা করলো কি, যেখানে নৈবেদ্যগুলো দেখা আছে সেখানে কতবার যে ঘোরাচ্ছে, আর এদিকে ঘন্টা পাচ্ছে বুড়ো আঙুল। তার মানে কি, যজ্ঞেশ্বর হরি তোমার বেলা বুড়ো আঙুল, আর এই যে ঘোরাচ্ছি নৈবেদ্য এইগুলো সব আমার, তোমার বেলা কলা, তোমার বেলা কলা, ঘন্টা ধরে না ঘন্টা, বুড়ো আঙুল কাটে, তোমার মানে কলা। তাহলে বলুন কি করব? পারবে না। তাছাড়া যোগ্য তুমি যে করবে, ব্রাহ্মণ যদি পাও, সাত্বিক ব্রাহ্মণ, ব্রাহ্মণ তোমাকে একটা ফর্দ ধরিয়ে দেবে, লিখে দিল 20টা ধুতি, 10টা গামছা, 20টা শাড়ি,
যিনি যজ্ঞ করবেন তিনি দেখলো আর বলছে একটা করে শূন্য কাটো। কুড়িটা ধুতি লিখেছে শূন্য কেটে দিয়ে দুটো হয়ে গেল, দশটা গামছা লিখেছে শূন্য কেটে দিয়ে একটা হয়ে গেল, কুড়িটা শাড়ি লিখেছিল শূন্য কেটে দিয়ে দুটো হয়ে গেল। যজ্ঞ করে ভগবানের কৃপা পাবে মনটা কোথায়? মন কজনের আছে? আমি তো কলকাতায় বলি গান করতে গিয়ে, ও দাদা 50 লাখ টাকা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, দুর্গা ঠাকুর এসছে 70 ফুট হাইট, আর যে ব্রাহ্মণ পুজো করতে বসেছে তার বেলায় কি 1000 টাকা দক্ষিণ, 1000 টাকা দক্ষিণ, এদিকে 50 লাখ টাকার প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, বৈষ্ণব এসছে এখানে বৈষ্ণব সেবা দেবে, কত ভক্ত সেবা হবে, শঙ্কর বাবা তুই কিছু মনে করিস নি, বৈষ্ণব যখন বিদায় দেওয়া হবে, আমি অনেক জায়গায় দেখেছি বৈষ্ণব যখন বিদায় দেওয়া হবে বৈষ্ণবের বেলা কি হলো, বৈষ্ণব বললো বাবা কি দেবে দাও, দে 200 টাকা দিয়ে তেলে দে, তাও বলবে বাকি আলু বিক্রি হোক তারপর হবে। তবে একটা কথা বলি, মহাপ্রভু বলছেন কি করবে তোমরা বলো, বলো দাপর যুগে যেটা ছিল সেটা করবো, ও পরিচর্যা সেবা, কলিযুগে সেবা দিয়ে পেট ভরাতে পারবে, কলিযুগে সেবা দিয়ে পেট ভরাতে পারবে, কখনো পারবে না, তোমার খাবে তোমার বদনাম করবে, খেতে খেতে খাও হয়ে গেল তুমি প্যান্ডেলে গিয়ে জিজ্ঞাসা করবে কেমন খেলেন দাদা, বললো দারুণ খেলাম, বাইরে গিয়ে বললো 4 লিটার টুটক হয়েছিল, বেইমান একেবারে, তো সেবা দিয়ে লাভ কি, তবু সেবা দেবেন, কিরম সেবা দেবেন জানেন, এই যে আগামীকাল যেভাবে ভোগ মহোৎসবের সেবা হচ্ছে এইরকম সেবা দেবেন, কিন্তু বাড়িতে বিয়ে বাড়ি করে অন্নপ্রাশন করে এইসব করে সেবা দেবেন না, ও দিয়ে লাভ নেই, আপনার বদনাম ছাড়া সুনাম হবেন, আর কালকে যারা প্রসাদ পাবে দেখবেন কেউ বদনাম করবে না, কেন বলবে না, আমরা প্রসাদ পাচ্ছি, আর যে বদনাম করবে তার মাথা বজ্রাঘাত করে যাবে, প্রসাদ পাবার ক্ষেত্রে আবার বদনাম, প্রসাদ পেতে এসেছি প্রসাদ পাচ্ছি, তো কারু বেলা হয়তো বেশি হলো কারু বেলা একটু কম হলো, চাটনি টক হতে পারে, তো বলবো প্রসাদ, তাহলে প্রসাদ যারা পেয়ে বদনাম করে বলবে প্রসাদ পেলাম মাটি কি প্রসাদ হলো, গুণ বিচার যারা করবে তাদের মাথা জানবে বিনা মেঘে বজ্রাঘাত করে যাবে, বললো শোনো দাপর যুগের মানুষ কত লম্বা ছিল জানো, 7 হাত, তাহলে কলিযুগের মানুষ কত হাত লম্বা, ত্রেতাযুগের মানুষের পরমাণু ছিল 10,000, দাপর যুগে ছিল 1,000, আর কলিযুগের মানুষের পরমাণু হচ্ছে 100 বছর, আর কলিযুগের মানুষ ও বলা হলো না, দাপর যুগের মানুষরা যে পাত্র ব্যবহার করতো তাকে বলা হতো তাম্র পাত্র, আর কলিযুগের মানুষ ব্যবহার করছেন কি স্টিল লোহা, মহাপ্রভু বললেন লোহাকে সোনা করতে হবে, কলির মানুষ লম্বা হয়ে গেল কত 3.5 হাতে, মেপে দেখবেন জেদান হাতে 3.5 হাত, মাপ তো মাপ, তুই তুই দাঁড়া তো মেপে দেখিয়ে দিচ্ছি 3.5 হাত নিজের হাতে তার বেশি নয়, তো মহাপ্রভু বললেন সর্বপরমাণু 3.5 হাত লম্বা, এমন একদিন আসবে সবে তো কলিযুগের 4,32,000 বয়স, সবে তো 4,500 বছর গেছে, এই কলিযুগের মানুষ দেখবেন ছোট হতে হতে বেগুন গাছে আঁকশি লাগাবে, পরমাণু 100 থেকে কমতে 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 দেখবে 100 থেকে কমতে কমতে 10 হয়ে যাবে, তো মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, স্বল্প পরমাণু আমরা, যদি মুক্তি পেতে চাও বলে যাও হরি বল 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 হরি বল,
নইব কি বলো। এবার তিনি চিন্তা করলেন, হরিনাম কেবলমাত্র নদীবাসী নেবে, বঙ্গবাসী নেবে, ভারতবাসী নেবে, বিশ্ববাসী বলবে না, তা কি করে হয়? সেই জন্যই তিনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। আবার তিনি নিজে মুখে বলছেন, আমি যা করি তাহা করিও না, আমি সন্ন্যাসী হয়েছি বলে তোমরা সন্ন্যাসী হতে যাও না। কেন, গেরুয়া বসন যদি করো অঙ্গে ধারণ, এর সম্মান রক্ষা তোমরা করতে পারবে না। আমি যা বলি তোমরা করো, সংসারে থাকো, মায়াকে পিছনে রাখো, শ্রীহরির পাদপদ্ম ভজন করো, তাহলেই দেখবে মুক্তি পেয়ে গেছো। তো সেই কলিযুগের পতিত পাবন কলিযুগ কল্পনাশনম শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তিনি গম্ভীরায় আছেন জগন্নাথ ধাম। আগেই বলেছি দুটি গ্রন্থ তিনি পড়তেন, আর মনটা চলে যেত বৃন্দাবন। তালে নয়নে রয়েছে গীত গোবিন্দম, স্মরণে রয়েছে জয়দেব কবির কথা, মননে রয়েছে বৃন্দাবনের কথা। গীত গোবিন্দ পড়ছেন আর নিজের মনকে বলছেন, একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা আগে বারে চল।